হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আমার চ্যানেল ইচ্ছে নয় তোমাদের সবাইকে স্বাগত। আজ বিজয়া দশমী, তো আর কিছুক্ষণ পরে তো মা চলে যাবে, তো আমি যাব এখন মাকে একটু বরণ করতে। দেখো রেডি হয়ে নিয়েছি, হালকা করে একটু সেজেও নিয়েছি। তোমরা বলো আমাকে কেমন লাগছে। সকালে যা যা কাজ ছিল সব সেরে টেরে স্নান টান করে এখন 2টোর মতো বাজে, তো আমি এখন যাচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস, এই দেখো আমি এখন পূজা মণ্ডপে চলে এসেছি মাকে বরণ করতে। তো এসে দেখছি পূজা মণ্ডপে সেরকম কোনো লোকজন নেই, দু একটা ছেলে শুধু ছিল। তো মত উঁচুতে ওঠার জন্য একটা চেয়ার জোগাড় করে নিলাম মাকে বরণ করার জন্য। তো এখন আমি মাকে বরণ করছি। ফ্রেন্ডস, ফাইনালি আমার বরণ কমপ্লিট হয়ে গেছে, আর একজনই মাত্র মহিলা ছিল, ওনাকে সিঁদুরও পরানো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মাহিকে প্রসাদ দিয়ে দিয়েছি, মাহি এখন প্রসাদ খাচ্ছে। এই যে একজন সিঁদুর মেখেছে, দুজনেই সিঁদুর মেখেছে না? তো ফ্রেন্ডস, আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো সোনুকে মাইকে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি বাড়ি এসে। সোনু যেতে পারেনি, এর জন্য সোনুর মনটা খারাপ, কারণ বাড়ি ফাঁকা ছিল, আর যেহেতু মাহিও ছিল বাড়িতে, তো সোনুকে রেখে গেছিলাম মাহির দেখভাল করার জন্য। তো তো এখন বেজে গেছে বেলা 3টে, আমরা এখন খেয়ে নেব। আজকে কি রান্না হয়েছে বলে দাও। আর চিকেন কষা। এই যে গোপি, মাম্মা তুমি চলে আসো। মাম্মাও সিঁদুর পরে নিয়েছে। এই যে
তো ফ্রেন্ডস, এই যে আমাদের খাবার বাড়া হয়ে গেছে। এখন এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর দই মিষ্টি। আর এখানে আমার হাজবেন্ডের জন্য বেড়ে নিয়েছি, আর সোনু আর মাই তো আগেই খেয়ে নিয়েছে, তো একটু খিদেও পেয়ে গেছে, তো চলো খেয়ে নিই। দেখা হচ্ছে আবার পরে। তো ফ্রেন্ডস, এখন বাজে 5:30। তো এই যে দেখো, আবার আমি রেডি হয়ে নিয়েছি, সেই শাড়িটাই পরেছি, কারণ এমনিতে বাইরে হালকা মেঘ করেছে, তারপরে ভাবলাম এটাই পরে নিই, তো সেম শাড়ি পরে নিয়েছি। এখন যাব একটু শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুরের বাড়িতে। তো আমার শ্বশুর বাড়ি দেবনাথপুর, তো ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছি, যেহেতু আজকে বিজয়া দশমী, সবাইকে প্রণাম টুনাম করতে হবে, বাড়ির যার গুরুজন আছেন তাদের প্রণাম করব, এর জন্যই যাওয়া। আরও তো চলো। আমরা চলে এসেছি দেবনাথপুরে, আর দেবনাথপুরে এসে দেখো একটা পূজা মণ্ডপে ঢুকেছি, আর এখানে এসে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো এখন দেবনাথপুরটা ঘুরে ঘুরে দেখব কোন মণ্ডপে কীরকম ঠাকুর হয়েছে, তো চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি অন্য একটা পূজা মণ্ডপে, আর এখানে দেখো, এখানে ঝুমুর নাচ হচ্ছে। তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, যেহেতু সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখবো কোন প্যান্ডেলে কীরকম ঠাকুর হয়েছে, তো নাচটা তোমাদের দেখাতে পারলাম না। তো ফ্রেন্ডস দেখো কত লোক বসে আছে এই ঝুমুর নাচ দেখার জন্য। তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি দেবনাথপুর হাই স্কুলের মাঠে, যে পুজোটা হয় সেই পূজা মণ্ডপে। আর এই পূজা মণ্ডপে আমার প্রত্যেক বছরই আসা হয়, কারণ এটা আমার শ্বশুরবাড়ির ঠিক অপোজিটেই। নীল সরকার, এরপরে শুভজিৎ পোদ্দার, তো ফ্রেন্ডস আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম। তো আমি তো খেয়ে এসেছি, আমি আমার হাজবেন্ড, আর এই যে সোনু খায়নি, মাহিও খায়নি, ওরা দুজন খেয়ে নেবে, দুপুরের খাবার তো ছিলই, সেগুলোই খাবে, আর রান্না করার দরকার নেই। তারপরে কি করবি খাওয়া হয়ে গেলে? তারপর বাজি পোড়াবে, কারণ অনেকদিন আগে কিনেছে, অষ্টমীর দিন কিনে নিয়েছে, কিন্তু সেগুলো পোড়ানো হয়নি, আজ পোড়াই কাল পোড়াই করে, যাই হোক আজকে ওরা পোড়াবে, খুব মজা হচ্ছে নাকি? খেয়ে নাও, তারপরে আমরা বাজি পোড়াবো। তো কেমন কাটলো পুজো বলো, সবাইকে শুভ বিজয় বলো। তো ফ্রেন্ডস এই দেখো, মাহির বাজি পোড়ানো, তোরজোর চলছে এখানে। এরপরে তুই এই এইটা দাঁড় করে দেবো না, মাহির এগুলো নষ্ট করিস না, যা দেখি। দেখো সোনুর বড্ড সাহস। বাই ফেলে কি করে হবে? ওয়াও।
না দাঁড়াটা বসান মামা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো বাই, গুড নাইট।